স্থাপত্য শৈলী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঝালকাঠির রাজাপুর উপজেলার এই স্থাপনাগুলো। কালের পরিক্রমায় এখন তা মলিন। বর্তমান প্রজন্মের কেউ এই মসজিদ নির্মাণের তথ্য দিতে না পারলেও মসজিদ কমিটির কাগজপত্রে এর প্রতিষ্ঠাকাল আনুমানিক 1600 খ্রিস্টাব্দ উল্লেখ রয়েছে। সংস্কার ও পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে প্রাচীন এই মসজিদটি। আরো যে কয়েকটি স্থাপনা রয়েছে সেগুলো প্রায় বিলীন হওয়ার পথে। সন্তারিক খুঁজে পাই না, আর ওটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, এটা ঈদের উপরে খোদাই করা ছিল আর কি। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, অতি দ্রুত এই পুরাকীর্তি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটাকে সংরক্ষণ করে তাহলে এখানে অনেক আমরা পর্যটকও পাবো এবং এটা আস্তে আস্তে অনেকে দেখবে, জানবে এবং ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।